এটা ওপেন হচ্ছে, এর সাথে আমার হচ্ছে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তার ইনস্টলেশন শেষ, আমার ক্র্যাক মারতে হবে। ঠিক আছে, ক্র্যাকের দুইটা ফোল্ডার আছে, এই বাইরেও একটা ফোল্ডার আছে, ঠিক আছে, ভিতরে একটা আছে এক্সট্রাক্ট ফাইলস। ওকে, এটা যদি আমি ডিফেন্ডার অফ না করি তাহলে এই ফাইলটা সে খেটে খায় দিবে। এখন এটা কত বিট অপারেটিং সিস্টেম আমরা যদি এখানে দেখি, ঠিক আছে, এটার কত প্রপার্টিস দেখি, এটার উইন্ডোজ অপারেটিং সিস্টেম 64 বিট মনে হয়, তাই না? এই যে 64 বিট অপারেটিং সিস্টেম, ঠিক আছে, তাহলে আমার কোনটা অন করতে হবে, যে 64x64, রাইট বাটন ক্লিক করতে হবে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এখন হচ্ছে আমি রিকোয়েস্ট নিয়ে আসবো, এটা নিয়ে আসার জন্য এটা ওকে দিতে হবে। ওকে দেওয়ার পরে এটা কিন্তু অ্যাক্টিভেট করতে বলবে, ঠিক আছে, নেট থাকলে ঝামেলা, অনলাইনে নিয়ে চলে যাবে। তাহলে এখানে হচ্ছে এন্টার সিরিয়াল নাম্বার, এন্টার সিরিয়াল নাম্বার অপশনে গেলাম, ওকে আই এগ্রি। তারপরে কি এখানে 30 দিনের একটা অটোমেটিক আছে, আমি এটাকে অ্যাক্টিভেট করবো, অ্যাক্টিভেটে ক্লিক করলাম। এখন এই যে সিরিয়াল নাম্বারটা, এই সিরিয়াল নাম্বারটা, এই যে এখানে যে ওই যে ইয়েটা ছিল ইনস্ট্রাকশন, এটা কি 666 666, তারপর 69 69 69 69, ঠিক আছে, দেখেন 69 69 69, এটা যে ইনস্ট্রাকশনে বলা আছে, তাহলে এটা হচ্ছে কি 666 69 69 69, আর কিটা কত 001 J1 J1, তাহলে আমি যে কিটা দিব কি 001 J1, পেস্ট করে দিলাম। এরপরে কি নেক্সট, নেক্সট করার পর কানেক্ট নাও না, এটা কি দিতে হবে রিকোয়েস্ট, ঠিক আছে, এর অফলাইন মেথড। এই যে কোডটা আছে রিকোয়েস্ট কোডটা, এটা এখান থেকে কন্ট্রোল সি, এখানে রাইট বাটন ক্লিক দিয়ে কপি করা দেয় না, কন্ট্রোল সি, সি করার পরে এই যে এই জায়গায় যে এক্স ফোর্স এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে, পেস্ট করার পরে কী করতে হবে, প্যাচ চাপতে হবে, সাকসেসফুলি প্যাচ। এখন আমি ব্যাকে যাব, ঠিক আছে, ব্যাকে যেয়ে কী করব, ব্যাক আই হ্যাভ এ এই যে অ্যাক্টিভেশন কোড, এই কোডটা এখান থেকে নিয়ে আসবো, জেনারেট ক্লিক করব, ঠিক আছে, ক্লিক করার পরে পুরোটা করে কপি, তারপর এখানে কী দিব, পেস্ট, এই পেস্ট হয়ে গেল না, নেক্সট, এই যে ফিনিশ, লাইসেন্স অ্যাক্টিভ, ওকে, কুইট। এই যে এখন অ্যাক্টিভ হয়ে গেছে, দ্য হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন অন, আমি এখন চাইলে এই লাইন ড্র করতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে অটোক্যাডের জন্য আমার কী করতে হবে, প্রথমে নেট বন্ধ করতে হবে, আর ডিফেন্ডারটা কি অফ করতে হবে। এখন ইনস্টলেশন শেষ, আমার এখন নেট আনলেও কোনো সমস্যা নাই।